নাটোরে বিনামূল্যে নতুন বই, টাকা দিয়ে নেওয়া মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহেশমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। দুপুরে কান্দিভেটুয়া দৈনিক উত্তর বঙ্গবার্তা পত্রিকার অফিসে এক সংবাদ সম্মেলন করে বিদ্যালয়টির শিক্ষক ও ম্যানেজিং কমিটি। 3 জানুয়ারি মহেশমারী উচ্চ বিদ্যালয়ের নতুন বই টাকার বিনিময়ে দেওয়া হয়। সিংড়ায় বিনামূল্যের বইয়ের টাকা নেওয়ার অভিযোগ শিরোনামে দৈনিক প্রথম আলো ও সমকাল সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সভাপতি মহেশমারী উচ্চ বিদ্যালয় হাবিবুর রহমান সহ আরো অনেকে। রানীরহাট ইংলিশ স্কুল একটি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম, স্বল্প খরচে শিশুদের জন্য ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মাতৃস্নেহে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষার পাশাপাশি মাতৃভাষা বাংলায়ও সমানভাবে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম রাঙামাটি সড়কের পাশ ঘেঁষে সুপ্রশস্ত ভবনে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্লে থেকে স্ট্যান্ডার্ড 2-তে সীমিত আসনে ভর্তি চলছে। আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা তালুকদার মার্কেট, রানীরহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। মোবাইল 01842864626।